হ্যালো গাইস, ওয়েলকাম টু শোন ব্লগ। আর এখানে গল্প নয়, ঘটনা নয়, দৈনন্দিন জীবনে আমি যেটা করে থাকি সেটাই দেখিয়ে থাকি। তো আজকে আমি বাড়ির কিছু জিনিস কিনতে যাব, তো সেই জিনিসগুলো কী কিনবো সেটা দেখাবো। আর তোমাদেরকে এখনও পর্যন্ত আমি সন্ধ্যেবেলা কী করি সেটা এখনও দেখাইনি। তো আজকে সন্ধ্যেবেলা আমি বাড়ির কিছু জিনিস কিনতে যাচ্ছি, সেগুলো কী কিনবো সেগুলো দেখাবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা, আর দেখতে থাকো শেষ পর্যন্ত, একদম স্কিপ করবে না, শেষে গিয়ে একটা নতুন চমক দিতে চলেছি। তো আমি এখন উলুবাড়িয়া স্টেশনে, আর আজকে বিকেল থেকে অনেকটা বৃষ্টিও হয়েছে। তো এই মুহূর্তে উলুবাড়িয়া স্টেশন থেকে আমি ওপারে যাব। ওপারে গিয়ে প্রথমে নেব মিষ্টি, মিষ্টিটা কোথায় থেকে নেবো সেটা ভিডিওটা একটু দেখতে হবে। হ্যাঁ, সেটা দেখতে পেলে তোমরা জানতে পারবে যে মিষ্টিটা আমি কোত্থেকে নেবো। আর বৃষ্টিতে পুরো উলুবাড়িয়া স্টেশন পুরো ভিজে, আর রাতের অন্ধকারে উলুবাড়িয়া স্টেশন কেমন লাগে সেটা আমি একদিন একদম গভীর রাতে ভিডিও বানাবো, সেটা দেখাবো তোমাদেরকে। আর তোমাদের দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। তো এখন আমি উলুবাড়িয়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আমাকে হেঁটে যেতে হবে উলুবাড়িয়া পৌরসভা। উলুবাড়িয়া পৌরসভার ওখান থেকে মিষ্টিটা আমি নেবো। আর এই পার্টটা একটু মানে বৃষ্টিতে পুরো ভিজে আছে বলতে গেলে, আর অন্ধকার প্রচুর। আমি আছি উলুবাড়িয়া ট্রাঙ্ক রোড, মানে উলুবাড়িয়া ওটি রোডের ওপরে। তো এই ওটি রোডের ওপর দিয়ে আমি এখন হাঁটছি, আর মিনিট দুয়ে হাঁটলে আমি পৌঁছে যাবো মিষ্টির দোকানে, পৌরসভার নিচে যেটা নতুন তৈরি হয়েছে। তো সেখানে গিয়ে কী মিষ্টি কিনবো এবং খাবো সেটা তোমাদের কাছে দেখাবো। আর একটা যেটা চমক দেওয়ার কথা বললাম, ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবো না, সেটা উলুবাড়িয়া সাব ডিভিশনে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। যারা দেখতে ইচ্ছুক উলুবাড়িয়া থেকে, যারা আমাকে দেখছো, তারা কমেন্ট করে জানাও, জানিয়ে বলো যে মানে কীরকম ভিডিও দেখতে চাইছো বা পুজো প্রস্তুতি দেখতে চাইছো কি না তোমরা, সেটা আমাকে জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি উলুবাড়িয়ার নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। তো ভেতরে গিয়ে কী কী মিষ্টি কিনবো সেটা দেখাবো। এই দোকানের মিষ্টি আমার সেটা ভালো লাগে, বা উলুবাড়িয়া বাসী সেটা ভালো লাগে সবাই বলেছে। তো আমি গিয়ে দেখবো কেমন মিষ্টিটা পাওয়া যাচ্ছে। নিউ শীতলার পাস্তা পেটিসটা দারুণ খেতে লাগে। তো উলুবাড়িয়া সাব ডিভিশনে এই ধরনের খাবার এখনো পর্যন্ত কোনো দোকানে আমি পাইনি। তো পাস্তা পেটিসটা এখন খাবো, কেমন লাগে সেটা জানাবো তোমাদেরকে। আর আমি মিষ্টি নিয়ে নিয়েছি বাবার জন্য, সুগার ফ্রি নিয়েছি, আর নিজের জন্যও রসগোল্লা নিয়েছি। বেসিক্যালি রসগোল্লা খেতে ভালোবাসি, তো এখন এটা টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি আমি কেমন লাগে। ভালো খেতে, তোমরা এসে ট্রাই করতে পারো পাস্তা পেটি। পাস্তা পেটিসের দাম কত বেটা? 12 টাকা, এমন কিছু দাম নয়, খুব কম দাম 12 টাকা। তো বৃষ্টিটা থামতে আমি এখন বেরিয়েছি আবার,
তো এবার ওষুধ নিতে হবে, তো সেই ওষুধ কেনাটা দেখাচ্ছি না তোমাদেরকে, ভিডিওটা এখানেই এন্ডিং করছি আমি রাস্তাতেই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যেটা চমক দেবো বলেছিলাম তো সেটা হচ্ছে গিয়ে উলবেড়িয়া সাব ডিভিশনে পুজো প্রস্তুতি কেমন চলছে, দুর্গা পুজোর প্রস্তুতি সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। তো যারা উলবেড়িয়া পুজো দেখতে চাও, দুর্গা পুজো কেমনভাবে হয়, কীরকমভাবে হচ্ছে সেটা যদি দেখতে চাও, তারা কমেন্ট করে জানাও যে আমরা দেখতে চাই। উলবেড়িয়া থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো আমাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।